আসসালামু আলাইকুম ভাইয়ারা আপনারা কেমন আছেন তানিস ওয়ার্ল্ডে আবারও স্বাগতম কি মনে হচ্ছে দেখে আমি কোনো রোজ গার্ডেনে গিয়েছি অথবা কোনো ফ্লাওয়ার গার্ডেনে না না আজকে কোনো রোজ গার্ডেনেও যাইনি কোনো স্পেশাল ফ্লাওয়ার গার্ডেনেও যাইনি আজকে একদম ফ্রেশ গোলাপ নিয়ে চলে এসছি বাসার সামনে থেকে আমার বাসার সামনে এত রকম গোলাপ ফুটেছে মানে আমি তো জানেন ফ্লাওয়ার লাভার তো আপনাদের সাথে না শেয়ার করে কীভাবে পারি সেজন্যই বিভিন্ন রকম গোলাপের সমাহ নিয়ে চলে এসেছি একই বাগানে ঠিক আমার বাসার সামনেই অনেক 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 গোলাপ ফোটে এক একটার কালার এক এক রকম রূপে গন্ধে একদম মোমো করছে কারণ এখন সামার প্যারিসে সামারেই ফুলের সুবাসটা ভালো পাওয়া যায় অন্য সময় খুব একটা পাওয়া যায় না কালার আমি আর বর্ণনা না করি আপনারা দেখতেই পাচ্ছেন সাদা হলুদ গোলাপি কমলা লাল খয়রি বেগুনি সব ধরনের গোলাপ কার কোনটা পছন্দ শুধু জানাবেন আমার অবশ্য সবটাই পছন্দ আই লাভ ফ্লাওয়ার ঘুরে ঘুরে দেখাচ্ছি সবগুলো গোলাপি অনেকটা শেষের দিকে তারপরও যতটুকু ছিল ততটুকুই দেখাচ্ছি একসাথে অবশ্যই এত গোলাপ দেখাটাও সৌভাগ্যের ব্যাপার একই জায়গায় আমি লাকি প্রতি বছরই ফুটে খুব ভালো লাগে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ